বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব স্বরসন্ধির আরও দুটি সূত্র। প্রথম সূত্রটি তোমরা সবাই দেখতে পাচ্ছ, প্রথমে স্বরে আ, তারপর হচ্ছে স্বরে অ, এরা সমান সমান হয়ে গেল স্বরে আ। আবার আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু রয়েছে স্বরে আ এবং এখানে রয়েছে স্বরে আ, এবং এটা সমান সমান হয়ে যাচ্ছে স্বরে আ। তো আমরা যদি এগুলো তোমাদের একটু উদাহরণ দিয়ে দেখাই, তাহলে বোধহয় তোমাদের কাছে ব্যাপারগুলো অনেক বেশি সহজ হয়। তো আমরা যদি প্রথম উদাহরণটাতে চলে যাই, তাহলে পরে মানে প্রথম সূত্রের উদাহরণ আর কি। তো উদাহরণটা হচ্ছে এরকম, তথাপি, তথাপি। খেয়াল করে দেখো, আমার কিন্তু ঘুরে ফিরে আকারটা বের করতে হবে। তা আমার দেখতে হবে এখানে আকার কোথায়। তো আমি যদি আকারটা খুঁজে খুঁজে বের করি, দেখো এই হচ্ছে আকার, আমি আকারটাকে উঠাই দেবো। আকারটাকে উঠাই দিয়ে এখানে যা আছে আমার সেটা এখন একটু মূল পুঁজি। তা আমি এখানে আ, আবার যোগ হচ্ছে অ, যেহেতু এখানে যোগ আছে তো সেই যোগ অনুযায়ী আমি এখানে যোগ বসিয়ে দিলাম। আমার এ পাশে যা আছে আকারের, আমি তা একটু এখানে লিখে দিব, এই হচ্ছে তথ। আর এখানে যা আছে আমি তা একটু এখানে লিখে দিব, এ হচ্ছে পি। তো আমার এখন এখান থেকে কি পাওয়ার আছে, এই যে এটা নিয়ে, এখানে নিশ্চয়ই এরকম দিব না, আকার দিব। আর এটা নিয়ে এই যে এখানে যেরকম বসিয়ে দিই, তাহলে কিন্তু বন্ধুরা খুব সহজেই এই জিনিসটা ভেঙে যাচ্ছে বা বিচ্ছেদ হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো এখন তোমাদের পরবর্তী যেটা সেটা একটু বোঝানোর চেষ্টা করি। যেমন আমি বললাম সেটা হচ্ছে মহাশয়, মহাশয়। বা আমরা আরও একটা দিতে পারি হচ্ছে, আমরা এটাকে ভেঙে নিই, এটা ভাঙার পর আমরা বুঝতে পারবো। মহাশয়ের মধ্যে এটাকে উঠাই দিলাম, আমি দ্বিতীয় উদাহরণ ভাঙছি। তো দ্বিতীয় উদাহরণ ভাঙলে যেটা হবে হচ্ছে আ, আ দ্বিতীয় সূত্র। এবার আমি প্লাস বসিয়ে দিলাম, এপাশে মহ আর এপাশে হচ্ছে শয়, এই আকার চলে আসবে এখানে আর এই আকার চলে আসবে এখানে, মহাযোগ আশয়। কারাগারও একই রকম, আমি যদি কারাগার করি, কারাগার, তো কারাগারের মধ্যে আমি কি দেখতে পাচ্ছি, তাহলে দেখো এই আকারটাকে কিন্তু উঠিয়ে দেবো। আমি এই উদাহরণটা এই সূত্র দিয়ে করছি, এখানে তাই আমি পাচ্ছি হচ্ছে আজ আ। তো এই প্লাসটা এখানে বসিয়ে দিলাম, এই পাশে থাকলে হচ্ছে কার আর এবারে থাকলে হচ্ছে গার, এই আটা চলে আসবে এখানে কারা, আর এই আটা চলে আসবে এখানে আগার, কারা যোগ আকার। তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে ব্যাপারগুলো কিন্তু বেশ সহজ মনে হচ্ছে। আমরা পরবর্তী ভিডিওতে আরও কিছু স্বরসন্ধির উদাহরণ সূত্র সেগুলো নিয়ে আসবো, এবং সেগুলো এরকম উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে।